নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বাসন্তী পোলাও। আর আমরা সকলেই এবং ছোটোখাটো অকেশনে আমরা বাসন্তী পোলাওটা খেতে ভীষণ পছন্দ করি এবং ছোটো ছোটো বাচ্চারা তো ভীষণ ভালোবাসে। তো আজকে পোলাওয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। আর আমি গোবিন্দভোগ চালটা একটা কাপের মাধ্যমে মেপে নিয়েছি, কারণ এতে আমার সুবিধা হবে। তা এখানে আমি ছজনের মতন চাল নিয়ে নিয়েছি, আড়াই কাপ মতন। এবার আমি এটাকে জল দিয়ে চার পাঁচবার আস্তে আস্তে ধুয়ে নেব। চাল থেকে জলটা ঝরে গেলে আমি এরকম থালাতে চালটাকে শুকানোর জন্য মেলে দিয়েছি। এবার আমি একটা ইউনিক টেকনিক দেখাচ্ছি, যেটার জন্য আমাকে একদম ফুড কালার প্রয়োজন নেই। এখানে আমি মিনিমাম চার চামচ মতন একটা ছোট্ট হাতাতে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা বেশ গরম হয়ে গেলে আমি একটা ছোট চামচের এক চামচ মতন হলুদ নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘিটা ঠান্ডা হলে হলুদটা দিতে পারেন, তা আমি হালকা গরম ঘিতেই হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চালের সঙ্গে মাখিয়ে নিয়েছি, আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। এতে চালের যে কালারটা এটা খুব সুন্দর হয়, এই যে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। অনেকে করে কি, একবারে চালের সঙ্গেই ঘি এবং আদা লঙ্কা বাটাটা মাখিয়ে নেয়। তা আমি এখানে ঘিয়ের সঙ্গে হলুদটা আগে মাখিয়ে নিয়ে একটা মশলা করে নিয়েছিলাম, সেটা হচ্ছে একটু আদা একটু লঙ্কা। তা আমি আদা লঙ্কাটা পেস্ট করে দু চামচ মতন দিয়েছি, আর এখানে ছোট চামচের এক চামচ মতন গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আবার রেখে দিলাম। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি সাদা তেল ব্যবহার করছি মিনিমাম চার থেকে পাঁচ চামচ মতন। এখানে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো তেজপাতা, এর সঙ্গে আমি তিন চারটে এলাচ, কটা লবঙ্গ, দুটো দারচিনির টুকরো আমি এখানে দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব একটা কালার মতন এসছে তখন আমি কাজু কটাকে দিয়ে দিলাম। কাজুটা বেশ হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কিশমিশ কটা দিয়ে দিচ্ছি, এবং কাজু আর কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি যে চালটা শুকাতে রেখে দিয়েছি মশলা মাখিয়ে সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমার একটু ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে, তা যাই হোক, এখানে আমি চালটা ভালো করে দিয়ে দিলাম। আর পাশে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটু উষ্ণ গরম জলটাই ব্যবহার করছি। তা আমি এখানে একটা বড় সাইজের কাপের জল চাল দিয়েছিলাম, তো সেই কাপের মাপেই আমি জলটা দেব, যাতে বেশি বা কম না হয়। আর এখানে আমি তখনই জলটা দেব যখন চালটা ভালো করে ভাজা হয়ে যাবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি বুঝে যাব চালটা হয়ে গেছে, তখনই আমি এখানে পরিমাণ মতন জলটা দিলাম। আর জলটা যেহেতু আমি আড়াই কাপ চাল দিয়েছিলাম, এর জন্য আমি এখানে পাঁচ কাপ মতন জল দিয়েছি। যেহেতু এটা পুরনো চাল, এর জন্য আমি একটু বেশি দিয়েছি। এখানে আমি স্বাদ অনুসারে লবণ, আর এখানে আমি 100 গ্রাম মতন চিনি আর তিনটে মতন কাঁচা লঙ্কা চিড়ে দিলাম অল্প ঝালের জন্য, যাতে বাচ্চাদের খেতে অনেকটা সুবিধা হয়। তো বাস, এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি মিনিমাম 10 থেকে 12 মিনিটের জন্য। তা মাঝে আমি আরও একবার নেড়ে নিয়েছিলাম, তা আমি 12 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝুরঝুরে হয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হবে। এই দেখুন, এখন ঠান্ডা হয়ে গেছে, এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝুরঝুরে হয়ে যাবে। তা আমি এখানে ডেকোরেশনের জন্য একটু সাজিয়ে নিয়েছি চিকেন কারির সঙ্গে। আর আমি কিন্তু এটা পুরো হাঁড়িতেই তৈরি করলাম, আপনারা চাইলে হাঁড়ি ছাড়াও ননস্টিকের কড়াইতে বা গামলাতেও এটা করতে পারেন, আরও বেশি ভালো হবে। আর আমি কিন্তু কোনো আলাদাভাবে দম দিইনি কোনো তাওয়া বা কোনো কিছুর উপরে, পুরো ওভেনেই করেছি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট বাসন্তী পোলাওয়ের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের আরও একটি ছোট্ট রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, টাটা।